জিম্বাবুয়ে বোলারদের ভেলকির জবাব খুঁজে পেলেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা। অন্যদিকে অজাচিত শট খেলার নেশাও ছাড়তে পারলেন না তারা, যার খেসারত গুনে একের পর এক এলেন আর গেলেন। সর্বশেষ যাওয়া আসার মিছিলে যোগ দিলেন নাজমুল ইসলাম। এতে সিলেট টেস্টের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ইনিংসে 169 রানে গুটিয়ে গেল স্বাগতিকরা। ফলে দেড় দিন আগে এবং 151 রানের বড় ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল তারা। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল 321 রান। ইতিহাস বলছে এ রান তাড়া করে জিততে হলে অসাধ্য সাধন করতে হতো টাইগারদের, গড়তে হতো অনন্য রেকর্ড। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড নজির স্থাপন করতে হতো। আগের রেকর্ডটি ছিল 215 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান তাড়া করে জেতে টিম বাংলাদেশ। তৃতীয় দিন আলোক স্বল্পতায় 13.5 ওভার কম হওয়ায় এদিন নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগে খেলা শুরু হয়। রেকর্ড গড়ে জেতার ভূত ঘাড়ে চাপিয়ে আগের দিনে 26 রান নিয়ে ব্যাট করতে নামেন বাংলাদেশের দুই ওপেনার ইমরুল ও লিটন। চতুর্থ দিনে এক্সট্রা বাউন্স পান পেসাররা, বাড়তি টার্ন পান স্পিনাররা, কিছু বল আপডাউন করে, ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। যথাসম্ভব বলের গুণাগুণ বজায় রেখে খেলার চেষ্টা করেন লিটন, তা সত্ত্বেও হার মানতে হয় তাকে। সিকিন্দার রাজার LBW হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন তিনি। ক্রিজে নেমেই আগ্রাসী হয়ে ওঠেন মমিনুল হক, অতি রোমাঞ্চিত প্রায় খেসারত গুনতে হয় তাকে। কাইল জার্ভিসের আউট সুইংয়ের প্লেড অন করে ফেরেন তিনি। শুরু থেকে রোবটের মতো চেষ্টা করেন ইমরুল কায়েস, তবে হার মানতে হয় তাকেও। রাজার বলে বোল্ড হয়ে ফেরেন তিনি, এতে চাপে পড়ে টাইগাররা। সেই চাপের মধ্যে ধৈর্যের পরিচয় দিতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ, ফের শিকারী রাজা। তার বলে শন অরভিনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, ফলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আবারও ব্যর্থ নাজমুল হোসেন শান্ত, এবার শিকারী ব্র্যান্ডন মাবুদা। তার বলে সিকান্দার রাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করায় ব্যাটসম্যান। এর সঙ্গে সঙ্গে হারের মুখে পড়ে টাইগাররা। শেষ ভরসা হয়েছিলেন মুশফিকুর রহিম, বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন তিনি, কিন্তু হঠাৎই খেয়ে হারান মাস্টার ডিপেন্ডেবল। মাবুদার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ওয়েলিংটন মাছাগাজাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এ পরিস্থিতিতে ব্যাটিং শটটাকে বের করে আনতে পারেননি মেহেদী হাসান মিরাজ, ফের শিকারী মাবুদা। তার বলে উইকেটের পেছনে চাগাভাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি, ফলে কতক্ষণের মধ্যে ইনিংস গুটিয়ে যায় সেই অপেক্ষা এসে দাঁড়ায়। শেষ পর্যন্ত 169 রানে অলআউট হয় বাংলাদেশ।